আমি আশা করেছিলাম সেটা এত সহজেই ঘটবে আমি ভাবিনি। আলো তা যদি বলো মা, তো ধন্যবাদ কিন্তু রজতকেই দেওয়া উচিত। তা না হলে আমি তো ভেবেছিলাম এই বাড়িতে আমি আর কোনোদিন ফিরব না। মা, এরকম ড্রেসিং আমার ভালো লাগে না। মেয়েটিকে আমার এবং বাড়ির সকলেরই খুব পছন্দ হয়ে গেছে। বংশ পরিচয়ে, শিক্ষায়, দীক্ষায় মেয়েটি সত্যিই তোমার উপযুক্ত। বহুদিন হইতেই তোমার মা তোমাকে সংসারী করিবার জন্য ব্যস্ত হইয়া উঠিয়াছে, কাজেই এই মেয়েটির সহিত আমি তোমার বিবাহ স্থির করিয়াছি। বাবার কথা কখনো অমান্য করি, কিন্তু আজ তাকে জানাতে বাধ্য হচ্ছে তার এই প্রস্তাবে আমার বিন্দু মাত্র মত নেই। বেশ মা, আমি তাহলে নিজেই সুমিতাকে বলি। আমারও তাই ইচ্ছে, এতে আমার সম্পূর্ণ মত আছে। আজকের জগৎ অনেক দূরে গিয়ে গেছে, আজকে তোরা পরস্পরকে বুঝে নিবি, জেনে নিবি, যাতে ভবিষ্যতে যেন কোনো প্রশ্ন না তোলা থাকে। আমি এখনই যাচ্ছি। সুমিতা, তোমার সাথে দুটো কথা আছে। নিশ্চয়ই, চলো। তোমাকে আমার নিজের কাছে রেখে মনের মতন করে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। কেন জানো,
এর পেছনে একটা মস্ত বড় আশা আছে আমার। আমি ভাবছি আমি চলে যাবার আগে বাড়ি ঘর সংসারের সব কিছুর দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিতে পারলে বেশি সুখী হব। তোমাকে আমার পুত্রবধূ করতে চাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।